ফ্যামিলি কার হিসেবে 1500cc হ্যাচব্যাক গাড়ি বাংলাদেশে খুবই জনপ্রিয়। আজকে আমরা টয়োটার তেমনই একটি গাড়ি দেখব। চলুন শুরু করা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা প্রতি সপ্তাহে নতুন এবং সেকেন্ড হ্যান্ড বাইক এবং গাড়ির রিভিউ ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বলিত ভিডিও পাবলিশ করে থাকি। আজকে আমরা দেখব টয়োটার খুবই আনকমন একটি মডেল টয়োটা বিবি। আমরা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি 2011 মডেল এবং 2016 রেজিস্টার করা। প্রথমেই আমরা দেখব গাড়িটির ইঞ্জিন, 1500cc ইঞ্জিন। হচ্ছে VVTi ইঞ্জিন। এখন যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটি একদম অরিজিনাল ইঞ্জিন এবং গাড়িটি কখনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়নি। অ্যাক্সিডেন্ট করলে এইখানে সেই সাইনগুলো থাকে, আমরা আমাদের আগের ভিডিওতেও এগুলো বলেছি। আমরা একটু ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখি। খুবই গুড কন্ডিশনে আছে ইঞ্জিনটা, ইঞ্জিনে কোনো নয়েজ নেই। একদম স্মুথ ইঞ্জিন সাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক গাড়ির ইন্টেরিয়রটি। খুবই সুন্দর ইন্টেরিয়রের অবস্থা। এখানে আপনার সিট আছে, পুরো স্পেসটাই বসার জন্য ব্যবহার করা যাবে। সামনে পর্যাপ্ত স্পেস আছে। এসির প্যানেলটা হচ্ছে সফট টাচ এসি প্যানেল এবং এখানে মিউজিক প্লেয়ার এবং এখানে স্পিকার আছে নিচে এবং ডোরেও স্পিকার আছে। হ্যান্ডব্রেকটা হচ্ছে আপনার হাতের কাছে না, এটা হচ্ছে পায়ের দিকে। আমরা একটু ভিতরে স্টার্ট করে দেখব। খুবই সুন্দর গাড়ির মিটারটা। এর সিলিংটা দেখাই, সব কিছুই গুড কন্ডিশনে আছে। দরজায় প্রত্যেকটিতেই আমরা অরিজিনাল পেস্টিং পেয়েছি এবং ডোরের কন্ডিশনগুলো আপনাদের দেখাই। আমরা এখন একটু পিছনের স্পেসটা দেখে নিব। এটা হচ্ছে পুশ করে এটা খুলতে হয়, পিছনে স্পেসও বেশি আছে এবং আপনারা চাইলে এই সিটগুলোকেও হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা আর একটু পিছনে করে দিতে পারবেন। এখন আমরা একটু রাইড করে দেখব, চলুন ভিতরে যাওয়া যাক। বাইরে বৃষ্টি শুরু হয়েছে এবং গাড়িটা আমরা একটু রাইড করে দেখছি। গাড়িটিতে আছে অটো ওডি। আপনার যখন আপনার স্পিড 60 কিলোমিটার/আওয়ার হবে এরপরে আপনি ওডি দিবেন এবং তখন গাড়িটি আরও স্মুথ চলবে। গাড়ির পেপারটা আপ টু ডেট করা আছে। ভিতরে এসি অন এবং এসি ঠিকঠাক কাজ করছে।
গাড়ির অ্যাক্সেলারেশন, ব্রেকিং সব কিছুই আমরা ভালো মনে হচ্ছে আমাদের কাছে, সব কিছুই আমরা ভালো পাচ্ছি, সাসপেনশনটাও আমাদের ভালো মনে হচ্ছে। আমরা হাইওয়েতে 130 স্পিডে ওই গাড়িটি ড্রাইভ করেছি, তখন আমরা বিশেষ কোনো সাসপেনশনে কোনো সমস্যা কিংবা ভাইব্রেশন এগুলো ফিল করিনি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না থাকলে আমরা হয়তো বাইরে থেকে কিছু ফুটেজ নিতাম চলন্ত অবস্থায়, আজকে নিতে পারছি না। গাড়িটির আস্কিং প্রাইস 9,50,000। আপনারা যদি গাড়িটি কিনতে চান, আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন। অলরেডি আমরা 60+ স্পিডে রাইড করছি সিটিতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টে জানাবেন।